আচক মশাই, আপনাকে একটা কথা বলার ছিল। গোবর্ধেবী নিশ্চয়ই আবার বাইরে কান্নাকাটি করেছে, চুলগুলো এরকম অবস্থা কেন? একটু তো কম করে নিতে পারিস। হ্যাঁ জানিসই তো গোবরডাঙ্গায় কত মশা, আর মশাগুলো তো এমনি জঙ্গল খুঁজছে বাড়ি বানানোর জন্য। তারপর যদি আবার লস্ট হয়ে তাকিয়ে আছে আমার দিকে। নো গোবরগিরি, বস এখানে, চুপ করে বস। আপনি আমার মন ভালো রাখতে এসব বলছেন তাই না পাচক মশাই? এখন চিরুনি ব্যবহার করা যাবে না পাচক মশাই, বড় মামি কথাগুলো আপনি তখন শুনলেন না, আমাদের তো অসহ্য চলছে, আর মামার সব কাজ তো আমিই করেছি, যদিও নিয়ম অনুযায়ী আমার অসহ্য না, কিন্তু ছোটবেলা থেকে তো আমার বাবার সমস্ত দায়িত্ব মামাই পালন করেছে, আর এখন আমি তার মেয়ের দায়িত্ব পালন করব না এটা কি হয়? তাই আমিও মাথায় চিরুনি দেব না। বেশ ঠিক আছে, কিন্তু চুলটা তো বেঁধে দিতে পারি নাকি? বস। কাচক মশাই চুপ। অল্প আছির বন্ধুতা হোক, একটু দেখো চেখে নোনতা মিঠে চোখের চাওয়া, গল্প কথা ছেকে গাছের পাতা মামিকে বলে দিলেন জুনিকে আবার গুহ বাড়িতে নিয়ে যাবে, কিন্তু মেজমা আবার রাগ করবে, আবার একটা অশান্তি হবে ওই বাড়িতে। আমি যখন তোর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি সেটা আমার রেসপন্সিবিলিটি জেনেই নিয়েছি। শোন গোবর, জুনি আমার বোনের মতো, আজ থেকে ওর সব দায়িত্ব আমার। আপনি আমার ভাত কাপড়ের দায়িত্ব কেন নিলেন পাচক মশাই? আপনি তো মন থেকে নিতে পারেননি, এটা পরিস্থিতির চাপে নিয়েছেন, আর এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। দার্জিলিং জমজমা 29 মে থেকে 2 জুন প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।